الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله

হাক্কানি টেলিভিশনের মাধ্যমে আমি আপনাদের আপনাদের সম্মুখে মাহের রমজান কোরআন এই সম্পর্কে কিছু কথা আলোচনা করতে চাই আর এই সম্পর্কে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য ভাবকানি টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাই আমি একটা আয়কালে মাথে তেলাত করেছি পবিত্র মাহের রমজানের ভিতরে আমরা উপস্থিত হয়েছি এবং এই রমজান মাসকে মহান আব্লাফাক আমাদেরকে উপহার হিসাবে দিয়েছেন যা বারো মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান অবারক মাস এই বছরের ভিতরে তিনটি মাস সব থেকে গুরুত্বপূর্ণ মাস প্রথম হচ্ছে রজব দ্বিতীয় হচ্ছে সাবান তৃতীয় হচ্ছে রমজান অবারক মাস রজব মাস হচ্ছে ফসল বপন করার মাস বা লাগানোর মাস সাবান মাস হচ্ছে পরিচর্যার মাস রমজান ও মুবারক মাস হচ্ছে কর্তনের মাস আল্লাহাক তার বান্দার সমস্ত জীবনের গুণাগুলি মাফ করে দেন রমজান মুবারক মাসের কারণে সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আমি আপনাদের খেদ আরজ করতে চাই এবং এই রমজান মাসের মূল্যনটা সবচেয়ে বেশি হয়েছে সেটা হচ্ছে কোরআন নাজিলের কারণে কারণ রমজান ও মুবারক মাসেই কোরআন নাজিল হয়েছে আল্লাহ রাবুল আলমিন বলেন شهر رمضان الذي أنزل করা আন এই রমজান মুবারক মাসেই কোরআনুল কারিম নাজিল হয়েছে কেন নাজিল হল কোন কারণে নাজিলে হল কোরআন তেমনি এমনি নাজিল হয় নাই আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করেছেন লেতোখরিজান্না সামিনা জুলুমাদিহিলান ন সুহান আল্লহ কোরান এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথে আনার জন্য কোরান নাজির হয়েছে আর অন্যান্য মাসে কোরানের একটু অক্ষর পড়লে দশটি করে নেকির পেয়া যেত সব পাওয়া যেত কিন্তু রমজান ও মোবারক মাসে একটি করার অক্ষর তেলাত করার কারণে আল্লাহ পাক সৌতর গণতার সব বাড়িয়ে দেবেন রমজান মাসের এত গুরুত্ব আল্লাহ দিয়েছেন অন্য মাসের একটি মাসে একটি ফরজ ইবাদতের সমতল্য এই মাসে একটি ফরজ ইবাদত যে করবে আল্লাহ পাক অন্য মাসে তার সৌত্তরটা ফরজের সমতুল্য সাপ তার আমল ন এত মর্যাদা আল্লাহ রাবুল আলমী দিয়েছে এবং এই মাসেই একটি রাত আছে যে রাতটির নাম লাইলাতুল কদরের রাত এই কদরের রাত্রে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন এই কদর সম্পর্কে একটা সুরাই আল্লাপাক নাজিল করেছে মানুষ আল্লাহ পাক আবার কোরআনুল কারিমের ভিতরে কথাও ঘোষণা করেছেন আল্লাহ রাবুল আলমিন বলেন بسم الله الرحمن الرحيم والأسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق

এবং যারা হক রাস্তায় চলেছে সবর ধৈর্য ধারণ যারা করেছে ধৈর্যের গুরুত্ব আল্লাহ রাবুল আলমী বেশি দিয়েছে মানুষেরা বিপদে পড়বে মসিবতে পড়বে আর তারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক বলেছেন ধৈর্য ধারণ করো আর আমার কাছে সাহায্য কামনা করো আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করে মানুষ সবরি ওয়াসালান ইনナル্লাহু মাআসাবিরিন আল্লাহ পাক কোন ইমানদারকে ডেকেছে কোন মত খরকে ডাকে না ঘোষ খরকে ডাকে না দূর নিতে বাসকে আল্লাহ পাক ডাকে নাই জংগি বাদদেরকে আল্লাহ পাক ডাকে নাই আল্লাহ পাক ডেকেছে ইমানদারেরা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো ইন্নাল্লাহ মা সাবেরি নিশ্চয়ই আমি আল্লাহ রাব্লা আল আমি ধৈর্যশীলদের সাথে আছি সুয়ারাল্লাহাল্লাহ বান্দা গুলা এগারোটা মাছ গোনা করতে করতে গোনার বিশাল বোঝা বানায়া ফেলেছে রমজানুল মোবারক মাসে বান্দা যখন রোজা রাখি তবামটা দিন শ্যাম সাধনার পরে ইফতারে সামনে নিয়ে যখন বান্দা বান্দি গোলা বসে যায় আল্লাহ পাক শয়তানদেরকে ডাক বলতে থাকে শয়তানেরা দেখো আমার বান্দা বান্দি গোলা কি সুন্দর ভাবে আমার নিয়ামত খাদ্য খাবার গোলা নিয়ে বসে আছে যতক্ষণ পর্যন্ত আমার নাম উচ্চারিত না হবে আল্লাহ আকবর যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত আমার বান্দা বান্দিরা তারা কোনো খাদ্য খাবার মুখে উঠাবে না আল্লাহ আকবার বলে যখন বান্দারা তখন ইফতারি গ্রহণ করতে থাকে আল্লাহ পাক বলে তোরা নে। শুনে আমার বান্দা যেভাবে বসে আছে খাদ্য খাবার নিয়ে তারা তো খাবার খায় না আমারে ভয় করে খুশি করার জন্য আমি আল্লাহ পাক এই সময় আমার বান্দার তামাম জীবনের সব গোনাগুলি আমি আল্লাহ মাফ করে সুবহানাল্লাহ প্রথম হচ্ছে রজব দ্বিতীয় হচ্ছে সাবান তৃতীয় হচ্ছে রমজান ও মুবারক মাস রজম মাস হচ্ছে ফসল বপন করার মাস বা লাগানোর মাস সাবান মাস হচ্ছে পরিচর্যার মাস রমজান ও কর্তনের মাস তার বান্দার সমস্ত জীবনের গুণাগুলি মাফ করে দেন রমজান ও মুবারক মাসের কারণে সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আমি আপনাদের খেদ আরজ করতে চাই এবং এই রমজান মাসের মূল্যনটা সবচেয়ে বেশি হয়েছে সেটা হচ্ছে কোরআন নাজিলের কারণে কারণ রমজানান মোবারক মাসেই কোরআন নাজিল হয়েছে আল্লাহ রাবুল আলমিন বলেন এই রমজানুল মোবারক মাসেই কোরআনুল কারিম নাজিল হয়েছে কেন না দিলে কোন কারণে না দিলে হল কোরআন এমনি না দিলে নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করেছেন লেতোখুরি জাননা সামিনান ইলান ইলানর সুবহানাল্লাহ কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর মানুষকে জাহান নাম থেকে জান্নাতের পথে আনার জন্য কোরআন নাজির হয়েছে আর অন্য অন্য মাসে কোরআনের একটু অক্ষর পড়লে দশটি করে নেকির পেয়া যেত সব পেয়া কিন্তু রমজান মোবারক মাসে একটি কোরআনের অক্ষর তেলাত করার কারণে আল্লাহ পাক সত্তর গুণ তার সব বাড়িয়ে দিবেন সুহান আল্লাহ রমজান মাসের এত গুরুত্ব আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন অন্য মাসের একটি নফল ইবাদত রমজান ও মুবারক মাসে একটি ফরজ ইবাদতের সমতুল্য এই মাসে একটি ফরজ ইবাদত যে করবে আল্লাহ পাক অন্য মাসে তার সত্তরটা ফরজের সমতুল্য সব তার আমল নামাই এত মর্যাদা আল্লাহ রাবুল আলমী দিয়েছে এবং এই মাসেই একটি রাত আছে যে রাতটির নাম লাইলাতুল কদরের রাত এই কদরের রাত্রে এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন এই কদর সম্পর্কে একটা সুরাই আল্লাহ পাক নাজিল করেছে মানুষ আল্লাহ পাক আবার কুরআনুল কারীমের ভিতরে কোথাও ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লা মানুহিলো স লেহাতিবা দাবা স বিল্লা হাপ্পা ওয়া তাবা স বিল্লা হাপ্পে মাতাবা স বেসবৃং শুভ আল্লাহ আল্লাহ বলেছেন যে তামাম পৃথিবীর সব মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে সব ক্ষতিগ্রস্তর ভিতরে আছে একমাত্র ইল্লাল্লাহ জিন আম আন ও যারা নেক আমল করেছে এবং আমলকে যারা সহি করেছে তারা ব্যতিটিকে সব ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে ওয়া তাওয়া সবিল হাবটে ওয়া তাওয়া এবং যারা হক রাস্তায় চলেছে সবর ধৈর্য ধারণ যারা করেছে ধৈর্যের গুরুত্ব আল্লাহ বোলা আমিন বেশি দিয়েছে মানুষেরা বিপদে পড়বে মসিবতে পড়বে আর তারা ধৈর্য ধারণ করবে পাক বলেছেন ধৈর্য ধারণ করো আর আমার কাছে সাহায্য কামনা করো আল্লাহ কোরানের ভিতরে ঘোষণা করে ইয়া আইয়ো আল্লাহ দিনা আহ মানুষ তামিনো আল্লাহ ইন্না উল্লাহ মা আল্লাহ বা কখন ইমান্দারদের কেটে গেছে গুণমৎ ফরকে ডাকেনায় ঘুষ ডাকেনায় দুর্নীতি বাজ আল্লাফাক ডাকে নাই সঙ্গী বাদ্যের আল্লাফাক ডাকে নেয় আল্লাহ বাঘ ঠিক আছে ইমানদারেরা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো ইন্নাল্লাহ আমার সবিরী নিশ্চয়ই আমি আল্লাহরা বোলা হলাম ধৈর্যশীলদের সাথে আছি সুয়ার আল্লাহ আল্লাহ বান্দা গুনাহ এগারোটা মাছ গোনা করতে করতে গোনা আর বিশাল বোঝা বানায়া ফেলেছে রমজানুল মোবারক মাসে বান্দা যখন রোজা সাবানটা দিন শ্যাম সাধনার পরে ইফতারি সামনে নিয়ে যখন বান্দা বান্দি গোলা বসে যায় আল্লাহ পাক শয়তানদেরকে ডাক দেয়া বলতে থাকে শয়তানেরা দেখো আমার বান্দা বান্দি গোলা কি সুন্দর ভাবে আমার নিয়ামত খাদ্য খাবার গোলা নিয়ে বসে আছে যতক্ষণ পর্যন্ত আমার নাম উচ্চারিত না হবে আল্লাহ আকবর যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত আমার বান্দা বান্দিরা তারা কোনো খাদ্য খাবার মুখে উঠাবে না আল্লাহ আকবর বলে তখন মসজিদ সাহেব আজান দেয় বান্দারা তখন ইফতারি গ্রহণ করতে থাকে আল্লাহ পাক বলে এই। শয়তান তোরা দেখে নে শুনে নে আমার বান্দা বান্দিগুলা যেভাবে বসে আছে খাদ্য খাবার নিয়ে তারা তো খাবার খায় না আমারে ভয় করে খুশি করার জন্য আমি আল্লাহ পাকে এই সময় আমার বান্দার আর তাম জীবনের সব গুণাগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ রাবুল আমি বান্দাকে ক্ষমা করার জন্যই সবসময় প্রস্তুত থাকে আর এই ক্ষমা না নিয়ে যদি আমরা পৃথিবীর থেকে যাই আমরা না কবরে না হাসরে না মিজানে কোথাও আমরা পার পাবো না যার কারণে আমি প্রথম কোরআন থেকে একটা আত্মলাবাদ করেছি হার পঞ্চান্ন নম্বর আমরা করেছি এই পৃথিবীতে আমরা কেউই থাকবো না সকলকে পৃথিবী ছেড়ে চলে যেতে কে আগে পরে আর কোন সময় থেকে যাবে আমরা কেউ বলতে পারি না কে মায়ের পেট থেকে যাবে কে বের হয়ে যাবে কে একশো বছর বয়সে যাবে কে যুবক অবস্থায় যাবে কে যুবক যুবতী অবস্থায় যাবে কে কখন যাবে আমরা কেউ তা জানি না এই জানাল আলমিন বলেন মন্নাখা খনাপনা কংবা ফি ঘানু দকুং ও মৃন্ন হরি যুগুং তাড়া তার ওখরা আমার আলাবোড়া আলামিন বলেন আমরা যখন মাটি মাটির মানুষকে মাটি দিই যেই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো এই মাটির ভিতরে তোমাকে রাখা হলো আর আল্লাহ পাক যখন ইচ্ছা করবে এই মাটি থেকে তোমাকে আবার উত্তোলন করবে আর এক জায়গায় রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন সুবহানাল্লাহ যাদের জীবন আছে নফসাদের আছে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতেই হবে সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ পাক বলেন আবার আমার কাছে ফিরে আসা লাগবে আজকের শ্রোতা দর্শক মন্ডলীদেরকে আমি আহ্বান করতে চাই এরমজান মোবারক মাসে সকলকেই এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে বাবা সাথে যাবে না মা সাথে যাবে না সন্তানও সাথে যাবে না মেয়েও যাবে না ছেলেও যাবে না শুধু একাকি কাপনের কাপড় পরিহিত অবস্থায় কবরের ভিতরে একাই যাওয়া লাগবে এই জন্য কবি বলেছেন পাক বলেন কবি আল্লাহ ইকবাল বলেছেন আমি সব সময় নেকি দেওয়ার জন্য তৈরি আছি তোমরা নিতে পারো না তাই আমি আল্লাহ পাক দিতে পারি না একদিন যেতে হবে এ পৃথিবী ছেড়ে চলে যাব বহু দূরে একদিন চলে যাব এ পৃথিবী ছেড়ে চলে যাব বহু দূরে সেখানে থাকবে না সাজন সজন থাকবে না কেওয়ার সেনা সুরে একদিন চলে যাব এ পৃথিবী ছেড়ে চলে যাব বহু সেখানে থাকবে না সাজন সজন ডাকবে না কে আর সে না আমাদের সকলকে একাকী চলে যেতে হবে তাই দর্শক শ্রোতা মন্ডলেরদেরকে আমি আহ্বান জানাই আমার ভাইয়েরা আমার বোনেরা যারা আজকে এই টেলিভিশনের পর্দায় যারা আছেন ইন্টারনেটের মাধ্যমে যারা দেখতেছেন আসুন সময় থাকতে আমরা আল্লাহ রাব্বুল আলমিনের গুলামী করে যায় আল্লাহর ইবাদত করে যায় আল্লাহর বান্দি হয়ে যাওয়ার চেষ্টা করি এই রমজান মাস পাওয়ার পরও যদি জীবনের গুণামাপ না করাতে পারি আমাদের মতন কপাল পড়া পৃথিবীতে আর কেউ হবে না এই জন্য আসুন আমি সকলকে আহ্বান করছি আমরা আসি আমরা মদ জোয়া তাস প্রাসাদ আমরা শয়তানি বদমাইশি থেকে আমরা ফিরে আসি আল্লাহর গুলাম হয়ে যায় নিজেদের জীবনকে সহি করে নিই হক পথে চলে ইমান আর আমলকে মজবুত করে ইনার মার আমলকে মজবুত করে নিয়ে যেন আমরা কবরে যেতে পারি পাক যেন আমাদের সকলকে তৌফিক দেন সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় বিশিষ্ট তাফসির কারক বিশিষ্ট মুফাসসিরে কোরআন দেশবরেন আলেম বারবার শ্রেষ্ঠ ইমাম হিসেবে কুষ্টিয়ার মুখ উজ্জ্বল করেছেন আলহাজ মুক্তি আব্দুল হান্নান সাহেব মুফাসের পরিষদের তিনি কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি তাকে এই দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করার জন্য অনুরোধ করেছেন

মেহরবানি করেন আজকের আল্লাহ যে হাকানি টেলিভিশন করতে যেত আজকের এই মাহফিল আজকের এই প্রিন্ট মিডিয়ার লোকের এসেছে আল্লাহ দ্বারা আজকে

আগামী বছর আর রমজান পাবা মন কোন গ্যারান্টি নাই এটাই হয়তো জীবনের শেষ রমজান হতে পারি আল্লাহ আমাদের স্ত্রী আমাদের সন্তান সহান্লা বাংলাদেশের সকল নারী পুরুষকে কবলার মঞ্জুর করে নাও আল্লাহ বাংলাদেশ থেকে সমস্ত বালা মুসিবত দূর করে দাও বাংলাদেশের উপর আল্লাহ তুমি খাস রহমান নাজিল করে দাও আমাদের সকল কালা কোরআনের ইসফটিক বুঝ দিয়া দাও আল্লাহ পাক তুমি আমাদেরকে মাফ করে দাও তোমার আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ রব্বিরহম ওহমা কামা রাব্বায়ানি সগীর ওয়া জাগাল আখিরা কলমাতুন ইনদাল মোদবা কালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর